ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই অক্ষয় মসজিদে মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে শুক্রবার, আজকের আমার আলোচ্য বিষয়, আজকে যে আমি বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের কামরায় কিসে মোসা নাকি শয়তান? আমার আজকে আলোচ্য বিষয় হবে, আমাদের কামরায় কিসে মোসা নাকি শয়তান? আপনারা হয়তো প্রথমেই যে আমি শুরু করেছিলাম, যেহেতু আমি বলেছি আজকে শুক্রবার, এতেই হয়তো অনেকেই মানে বিস্ময়কর বোধ করছে, ইয়ে আবার কি ধরনের কথা, আজকে বৃহস্পতিবার অথচ শুক্রবার করলো, মানে প্রথমেই ভুল, ভুল দিয়েই শুরু করলো, তাহলে আর পরে আর কি হবে। তারপরে আপনারা শুনলেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কামরায় কিসে মশা নাকি শয়তান, এ আমার কি ধরনের বিষয় রে বাবা, এর বিষয় তো কখনো জীবনেও শুনিনি। বিষয় আজকের হচ্ছে ব্যতিক্রম বিষয়। যেমন ব্যতিক্রম কথা আমি প্রথমেই উল্লেখ করেছি, আসলে আমরা ইসলাম শুধুমাত্র রেখে দিয়েছি মসজিদের মধ্যে, যার কারণে আজকে আমাদেরকে অনেক কিছু উল্টা মনে হচ্ছে। যখন আমাদের কারো সন্তান জন্মগ্রহণ করে তখন আমাদেরকে কখন আকিকা করতে হবে, সাত দিনটা কোন দিন হচ্ছে, এটা জানার জন্য মৌলভী সাহেবের কাছে যেতে হয় যে আজকে আমার বৈকালে সন্তান হয়েছে, আমার লাতি হয়েছে, পোতা হয়েছে, তো আকিকা মানে সাত দিন কোন দিনে পড়ছে, কোন দিন জবাই করতে হবে, এটাও আমরা নলেজে রাখি না, শুধুমাত্র কোন রকম ভাবে মসজিদে আসি আর যাই বাস। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যখনই মাগরিব হয়ে গেল অর্থাৎ সূর্য ডুবে গেল তখন থেকে দিন চেঞ্জ হয়ে গেল, তার মানে এর আগে ছিল বৃহস্পতিবার, যেমনই মাগরিব হলো অর্থাৎ সূর্য ডুবে গেল তখন দিন চেঞ্জ হয়ে গেল অর্থাৎ শুক্রবার হয়ে গেল। সেই জন্য আমি বলেছি আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে আজকে হচ্ছে শুক্রবার। তারপরে দ্বিতীয় আমার আলোচ্য বিষয় যেটা, মূলত আমাদের কামরায় কিসে মশা নাকি শয়তান, আর এটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য অবশ্যই সলাত কায়েম করা নির্ধারিত সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাবে বলছেন যে মুমিনদের জন্য নামাজ পড়া শুধু যথেষ্ট নয়, বরঞ্চ নামাজ কায়েম করা, কখন নির্ধারিত সময়, তার যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে সে সলাত আদায় করবে, এটা হচ্ছে মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন অন্যত্র, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর বিনষ্ট করো না তোমাদের আমল। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর কথা মেনে চলো, রাসূলের কথা মেনে চলো, আর তাদের কথাকে খেলাপ করে নিজের ইচ্ছা প্রবেশ করিয়ে তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না। তাহলে সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে আমাদেরকে রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, বিশেষ করে সলাত হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য সেটা তো একেবারে লাগবে। এই জন্য আল্লাহ সুসাল্লাহ আলি সাল্লাম সহিহ বুখারী মুসলিম তিরমিজির হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেই মতো সলাত আদায় করো যে মতো আমাকে সলাত আদায় করে দেখেছো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে মতো আমাকে সলাত আদায় করতে দেখেছো সেই মতো সলাত আদায় করো, শুধুমাত্র আমার রুকু সিজদা কিভাবে করবো এটাই শুধু দেখা নয়, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ে সলাত আদায় করেছিলেন এটাও দেখতে হবে। এছাড়াও সহিহ আবু দাউদের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
বালি ইসলামেরা 72 ফিরকায় বিভক্ত, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকায় জাহান্নামে যাবে, এক ফিরকায় জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি ফিরকার পরিচয় আমাদেরকে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের দিনে তোমরা অর্থাৎ আমার সাহাবায়ে কেরামরা যে পথ মতের উপরে আছে, সেই পথ মতের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত নম্বর 4 থেকে 6 এর মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সব সালাত আদায়কারীদের জন্য, মুসল্লিদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন, ইচ্ছা মত উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। এখন আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, যেটা আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে উত্তম আমল কোনটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা। আউয়াল ওয়াক্ত, এটা হচ্ছে একটা আরবি শব্দ, আউয়াল মানে শুরু, ওয়াক মানে সময়, মানে শুরু সময়, যখন সময় শুরু হলো তখনই সালাত আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। এমনকি বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউয়াল ওয়াক্তের সালাত আদায়ের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি আবু দাউদের একটা হাদিসের মধ্যে বলছেন যে যদি তোমাদের নেতারা, এমন একটা সময় আসবে, কয়েকটি হাদিস আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন সময় এসে শোনা যায় যদি তোমাদের নেতারা, কোনো হাদিসে এসছে যে তোমাদের নেতারা যখন দেরি করে সালাত আদায় করবে তখন তুমি কি করবে, এরকম প্রশ্ন করা হচ্ছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ বলে দিন আমরা কি করবো তখন, যখন আমাদের নেতারা এইরকম করবে, দেরি করে সালাত আদায় করবে, তখন আমরা করবোটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমাদের নেতারা দেখবে যে এরা দেরি করে সালাত আদায় করছে, তখন তুমি কি করবে, একাই সালাত আদায় করে নেবে, তারপরে যদি তুমি সময় পাও তাহলে তাদের সাথে সালাত আদায় করে নেবে, আর ওটা তোমার নফল বলে গণ্য হবে। তাহলে কি, একদিকে বড় জামাত, যেটা আমরা দোহাই দিচ্ছি, একদিকে বড় জামাত হবে, আর একদিকে একাই সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাকে প্রাধান্য দিচ্ছে, বড় জামাতের চাইতে আউয়াল ওয়াক্তে একাই পড়াই উত্তম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলছেন। যদি আমরা দেরি করি, আমি আবু দাউদ থেকে একটা আবু দাউদের কপি আমি কম্পিউটার থেকে বের করে নিয়ে এসেছি, এখানে সুস্পষ্টভাবে বলছেন আবু দাউদের 580 নম্বর হাদিস, সহিহ আবু দাউদের 580 নম্বর হাদিস, উব্বা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সঠিক সময়ে লোকদের ইমামতি করলে সে নিজেও এবং মুক্তাভিরাও এর পূর্ণ সওয়াব পাবে। যদি সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে যদি সালাত আদায় করা হয় তাহলে মুক্তাভিরাও নেকি পাবে আর ইমাম সাহেবও নেকি পাবেন। তারপরে বলা হয়েছে আর কোন ইমাম যদি বিলম্বে সালাত আদায় করে, কোন ইমাম যদি দেরি করে সালাত আদায় করে তাহলে সে গুনাহগার হবে, মানে ইমাম গুনাহগার হবে, যে মানে দেরি করে সালাত আদায় করবে সে গুনাহগার হবে, মুক্তাদিরা নয়। তাহলে কি হয়েছে, যদি আমরা বিশেষ করে আমরা এই প্রেক্ষাপটে, যেহেতু আমাদের ওই সময় একটা কাজ হবে, আমরা যদি 10 জন মিলে একটা মন্তব্য করি যে না দেরি করে সালাত আদায় করা, তাহলে আমরা 10 জনে গুনাহগার হবো। আর যদি ইমাম সাহেব একাই বলে যিনি নামাজ পড়াবেন যে না দেরি করে করা হোক বা দেরি করে পড়ে, তাহলে উনি একাই গুনাহগার হবে, মুক্তাদিরা গুনাহগার হবে না। সাহাবায়ে কেরামদের আমল কি ছিল, সাহাবায়ে কেরাম কি মনে করতেন, যে আমার কাজ কাম ছুটে যাচ্ছে বা পানি পাচ্ছি না এই কারণে নামাজ একটু দেরি করা হোক, সাহাবায়ে কেরামদের আমল কি আছে? আর যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যারা আমার সাহাবায়ে কেরামদের আদর্শ পে কায়েম থাকবে সেই দলটা জান্নাতে যাবে, এবার সাহাবায়ে কেরামদের বিশ্বাস দেখাচ্ছে। সহি আবু দাউদ হাদিস নাম্বার 338, হাদিসটি হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। তিনি বলেন দুইজন ব্যক্তি সফরে বের হলো, দুজন ব্যক্তি দুজন সাহাবী সফরে বের হলো, পথিমধ্যে সময়ের সালাতের সময় হয়ে গেল, পথের মধ্যে রাস্তায় যেতে যেতে সালাতের সময় কি হলো, শুরু হয়ে গেল, কিন্তু তাদের সাথে পানি না থাকায় তারা পবিত্র মাটি দ্বারা তায়াম্মু করে সালাত আদায় করলো। কি বলছে, তাদের সাথে কিন্তু পানি নেই, মাটির মধ্যে যে সালাতের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, কিন্তু তাদের সাথে পানি নেই, পানি না থাকার কারণে কি করলো, তারা মাটি দিয়ে তায়াম্মু করলো, তায়াম্মু করে সালাত আদায় করলো। অতপর সালাতের সময় আসে, তারপরে কি করলো, সালাত আদায় করে তারা হাঁটতে লাগলো। চিন্তা করুন, তারা কিন্তু ভাবলো যে মাটি তো এখানে পাচ্ছে, মানে পানি পাচ্ছে না, ঠিক আছে আগিয়ে যাই, আগিয়ে যায় যদি মানে পানি পেয়েলি তখন সালাত আদায় করে, কিন্তু সালাতের সময় তো এখনো আসছে, যেটা আমাদের আজকে বর্তমানে ধারণা। তাহলে অতপর সালাতের অবশিষ্ট থাকা অবস্থায় পানি পেল, তারা পানি পেল, একটু আগিয়ে গেল, তারপরে দেখে পানি পাওয়া গেল, তখন একজন উজু করে পুনরায় সালাত আদায় করলো, একজন দুজন ছিল তো, দুজনের মধ্যে একজন কি করলো, আবার পানি পেলো, পানি নিয়ে উজু করে সালাত আদায় করলো।
আর অপরজন পুনরায় সালাত আদায় করলো, আরেকজন কি করলো সালাত আদায় করলো, ইয়াসুবান তো পড়ে নিয়েছে সালাত। অতঃপর উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালো। তারা দুজনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে জানালো যে আমাদের রাস্তায় এই ঘটনা হয়েছে, তো এখন বলেন আপনি কি বলছেন এই সম্পর্কে। যে ব্যক্তি পুনরায় সালাত আদায় করেনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সুন্নাত রূপে আমল করেছো। কি বলছে? যে ব্যক্তি নতুন ভাবে ওযু করে মানে পানি পেলো, ওযু করে আবার সালাত আদায় করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে তুমি সুন্নাত রূপে আমল করেছো। তাহলে কি ব্যাপারটা বোঝা গেল? সুস্পষ্ট যেটা আমাদের ধারণা যে এটি তো সময় অনেক আছে, একটা সময়ে করলে চলবে, হ্যাঁ কোনো একটা সময়ে করলে চলবে, এই যে আমাদের ধারণা। সাহাবায়ে কেরামের আমল কি হচ্ছে দেখুন। অথচ তাহলে এবার চিন্তা করুন আমাদের কামরায় কিসে, মশা নাকি শয়তান? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে দেখুন আসরের সময়ে শুরু হচ্ছে কটার সময়? 2:41। আজকে ইন্টারনেট আমি দেখলাম 2:41 সময় শুরু হচ্ছে আসরের। অথচ সহিহ আবু দাউদের হাদিস, যদি কোনো ব্যক্তি ভুল করে নেও যদি সময়ের আগে আজান দিয়ে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল বলছেন যে তুমি বলো আবার আজান দাও, তুমি আজানের আজানটা দৌড়া আর আজান দাও, মানে সময় আসার পরে, মানে যেহেতু বিলাল রাদিয়াল্লাহু আনহু ভুল করে সময় আগে আজান দিয়েছিল, তারপরে আল্লাহ রাসূল বলেন তুমি এখানে এই শব্দটা ব্যবহার করো যে বিলাল বেখিয়াল ছিল, বিলাল বেখিয়াল ছিল, এটা বলে দাও মানুষকে আমি বেখিয়াল বসে আগে আজান দিয়ে দেখি। তাহলে কি বোঝা গেল হাদিস দ্বারা? হাদিস দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি সময়ের আগে আজান দিয়ে দেয় তাহলে তাকে আবারও সময় যখন হবে তখন তাকে আজান দিতে হবে। আজকে হয়েছে 2:41 জোহরের আসরের সময় শুরু, আমরা কতটা দিয়েছি? 2:30 সময় আমরা আজান দিয়েছি। তাহলে এবার চিন্তা করেন আমাদের মানে নামাজ যে আমরা পড়ছি, আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, তো আমাদের নামাজটা হচ্ছে নামাজ হচ্ছে বিনা আজানে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ঘুরিয়ে আজান দিতে বললেন। তাহলে এবার চিন্তা করেন যেখানে সুস্পষ্ট ভাবে আমাদের মানে সময়ের ওয়াক্তের আগেই আমরা আজান দিয়ে দিচ্ছি, অথচ এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই, কিন্তু 12:00 আজান 12:00 নামাজ হচ্ছে এই বলে অনেকে হয়তো অনেক রকমের অভিযোগ আছে। তাহলে এবার আপনার প্রশ্নের আমার প্রশ্নের উত্তর দেন যে আমাদেরকে আসলে কামরায় কিসে, মশা নাকি শয়তান? আরো একটা দৃষ্টান্ত দিচ্ছি, যদি আপনারা বলেন যে না 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 যেহেতু একটু বেশি করে মানে জামাতটা হচ্ছে লোকজনের যে ব্যাপার, অথচ আলহামদুলিল্লাহ আমাদের ঠিক সবার সময় আলহামদুলিল্লাহ যথেষ্ট জামাত হচ্ছে, যথেষ্ট লোক হচ্ছে, তারপরেও তর্কের খাতিরে যদি তর্ক করতে কেউ চায় আমি তর্কের খাতে মেনে নিচ্ছি, ঠিক আছে পরে একটু বেশি বড় হবে, যদি পরে বেশি বড় জামাত হওয়ার কারণে যদি আমরা মনে করি নামাজ থেকে একটু পিছানো হোক, একটু দেরি করা হোক, তাহলে আমি বলবো যে ফজরের সময় যখন আমরা ফজরের সালাত আদায় করি 5:30 সময়, এখন সেখানে দেখা যাচ্ছে মাত্র কয়েকজন লোক, আপনি সকালে মানে সূর্য উঠার কিছুক্ষণ আগে এসে দেখবেন অনেক বড় মানে কাতার, সকালে দেখবেন যে অনেক বড় কাতার হচ্ছে, আমরা 5:30 সময় সালাত আদায় করে যে কয়েকটা লোক হয় তার থেকে অনেক বেশি। তাহলে কি আমরা বলবো যে সকালে তো বেশি লোক হচ্ছে, একটু দেরি করে তো বেশি লোক হচ্ছে, ফলে তো জামা ফজরের মানে জামাটা দেরি করে করা হোক না কেন, এটা তো আমরা বলছি না। আসলে এখানে কি হচ্ছে তাহলে এবার আপনারাই চিন্তা করেন আমাদের কামরাচ্ছে কিসে, মোসাতে নাকি শয়তানে? অথচ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে জোহরের নামাজ সম্পর্কে বলছেন, জোহরের ওয়াক্তের সম্পর্কে বলছেন সহিহুল বুখারি কিতাবুল আজান অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নাম্বার 615। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি বলছে, অন্য নামাজের ব্যাপারে স্পেশালি বলছে না, বিশেষ করে জোহরের সালাতের ব্যাপারে বলছে, কারণ আল্লাহ তাআলা হয়তো তাকে জানিয়ে দিয়েছেন কি আল্লাহ তাআলা যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের পুকুরে কথা বলতেন না, আল্লাহ তাআলা বলছেন সূরা নাজম সূরা নম্বর 53:2-4 তোমাদের সঙ্গে বিদ্বান্ত নয় বিপদ গায়ে মেলন এবং সে মন্দরা কথাও বলে না, সে তো ওই যা তার উপরে প্রত্যাদেশ করা হয়। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওহির মারফতে কথা বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন সালাতের ব্যাপারে বলছেন না, বলছেন জোহরের সালাতের ব্যাপারে সহিহুল বুখারি কিতাবুল আজান অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 9 হাদিস নম্বর 615-তে বলছেন যে আমার উম্মত যদি জানতো যে জোহরের সালাত যেমন সময় হবে তেমনই পড়ে নেওয়ার মধ্যে কি ফজিলত আছে, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত যদি জানতো জোহরের সালাত যখনই শুরু হবে তখনই পড়ে নেওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আল্লাহ রাসূল প্রতিযোগিতা করত, আর আমরা কি করছি? এত অজ্ঞ আমরা, এত মোসাতে নয় আমাদেরকে এত শয়তানে কামড়াচ্ছে, এত শয়তানে কামড়াচ্ছে, আমরা প্রতিযোগিতায় করছি কিভাবে জোরে সোহাবকে দেরি করে ফেলা হয়, এ হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি এখন প্রশ্ন আপনাদের কাছে যে আসলে আমাদের কামড়াচ্ছে কিসে, মোসা নাকি শয়তান? সুতরাং
আমার বিনীত অনুরোধ থাকবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে স্পষ্ট ভাবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63-তে, রাসূলের আহ্বানকে তোমরা এক অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। রাসূলের আহ্বান, রাসূল বলেছেন সঠিক সময়ে সালাত আদায় করো, আওয়ালকে সালাত আদায় করো, যদি তোমাদের নেতারা দেরি করে সালাত আদায় করো করে তাহলে তোমরা 45 সালাত আদায় করো না, যদি একজন থাকে আল্লাহর সুবহানের নির্দেশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63-তে, রাসূলের আহ্বানকে তোমরা এক অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে চারণ করে তারা সতর্ক হোক যে বিপদে তাদের উপর এসে পড়বে, অথবা এসে পড়বে তাদের উপরে মর্মান্ত শাস্তি। সুতরাং আমরা সাবধান হয়ে যাই যদি রাসূলের হাদিসের খেলাফ করি, কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা সঠিকভাবে সালাত আদায় না করি, তাহলে আমাদের উপর বিপদে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুমকি দিচ্ছে আমাদেরকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে পরিচালনা করেন, করা তৌফিক দান করেন। আমাদেরকে এমন ব্যাপার নয় যে আমরা যেভাবে করছি ওই অনুযায়ী কোরআন হাদিসকে আমরা চেঞ্জ করবো, এমনটি যাতে না হয়, বরঞ্চ কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিচালনা করেন এবং সেইভাবে যেন সঠিকভাবে আমল করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।